পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেখ আব্দুল মজিদ শেখ, সাবেক শিক্ষক আল জামিয়া সালাফিয়া। তার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু। শেখকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, ওলামা একরাম, বিভিন্ন জেলা থেকে আগত চুল পাকা দাড়ি পাকা মুরব্বানে গ্রাম, সমসাময়িক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে পর্দানি সীমা বোনেরা, আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় মৃত্যু। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে আমার দুটি কথা। এখানে কি আপনারা ঘুমাতে আসছেন, আলোচনা শুনতে আসছেন? তাহলে যারা ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দিতে হবে। লিল্লাহে তাকবীর। আমি জিজ্ঞাসা করি, যদি আপনার মসজিদের মাঠে কেউ সিগারেট খায়, গাঁজা খায়, হিরোইন খায়, যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল আলা পাতা ডাল হিরোইন মদ ভাঙ গাঁজা কেউ মসজিদের মাঠে খায়, আপনি কি করবেন? মসজিদের মাঠে যদি কেউ গাঁজা খায়, এই জামিয়া সালাফের মাঠে যদি কেউ হিরোইন খায়, আপনি কি করবেন? আমি এই বাংলাদেশের বিভিন্ন জেলায় জিজ্ঞাসা করেছি, যদি কেউ মসজিদের মাঠে গাঁজা হিরোইন সিগারেট খায় তাকে জুতা বিড়া করবে? কেউ বলেছে ন্যাড়া করবে, কেউ বলেছে পায়খানা খাওয়াবে, কেউ বলেছে দেশ থেকে বের করে দেবে। আপনি মনে রাখেন, মসজিদের মাঠে যদি গাঁজা খায় আপনি একে ন্যাড়া করে দেন, একবার হিরণ খাইলে যেই পাপ হবে, একবার গাঁজা খাইলে সেই পাপ হবে। মসজিদের ইমাম সাহেব একবার জর্দা দিয়ে পান খেলে সমান পাপ হবে। মসজিদের মাঠে গাঁজা খেলে যদি আপনি একে ন্যাড়া করে দেন, যেই হুজুর জর্দা দিয়ে পান খাবে তাকে কি করবেন? এই হুজুরের পিছে সালাত চলবে না, একে সালাম দেওয়া যাবে না, একে সম্মান করা যাবে না, এ হারাম খোর। জর্দা দিয়ে পান খায় আবার ইমামতিও করে, হুজুরের দাঁড়িয়ে নড়ে টিপে নড়ে হুজুর সম্মান নিয়ে চলে, জর্দা খোর হুজুরকে সালাম দেওয়া হারাম, এর পিছে সালাত করা হারাম। আপনি বাকি জিন্দগিতে এই জর্দা খোর হুজুরকে সালাম দিবেন না। এরা বড় সুবিধাবাদী, এরা জর্দা দিয়ে পান খায় এই জন্য বলছে মাখরু। আমার কথা কি বুঝতে পারছেন? ও, টেবিলের নিচ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যদি আমার পুলিশ ভাইরা তাক থামিয়ে কিছু নেয়, একে বলে ঘুষ। আমি হুজুর যদি নেই, একে বলে হাদিয়া। যদি কে সাধারণ মানুষ গাঁজা খায় এতে হারাম হয়, আমি হুজুর জর্দা দিয়ে পান খাই আমার জন্য মাখরু হয়। কারণ কি জানেন? আমার যে ধর্মের পোশাক পরা আছে, আমার যে লেবাস পরা আছে, হুজুর ধর্মকে পাঁচ পাটা দাম দেয় না। হুজুর বলছে যে খাওয়া যাবে, দলিল খাওয়া যাবে, দলিল। এদেশের একজন হানাফি বিদ্বান সালাফি আকিদা গ্রহণ করতেছেন রফিকুল্লাহ আফসারি, তিনি বলেছেন যে খাইলে সমস্যাটা কি, কিতাবের নাম অসুবিধা কি। তিনি বলেছেন যে কিতাব এখন তিনটা হয়ে গেছে, আগে ছিল কোরআন সুন্নাহ, এখন আমাদের সমাজে হয়েছে অসুবিধা কি তিন নম্বর কিতাব। আমি তার কথাকে প্রশংসা করছি, সাধুবাদ জানাই, তিনি এখন ভালো কথা বলছেন, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ বলেছেন আমি মৃত্যু তৈরি করলাম, আমি জন্ম তৈরি করলাম, মাঝখানে সময় দিলাম মানুষকে পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করার কে খারাপ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যু তৈরি করছেন, আগে কি তৈরি করছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ অকুন্তুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো, তোমাদের কোন প্রাণ ছিল না, আমি তোমাদেরকে জীবন দিলাম, তোমরা আবার মারা যাবা, আবার তোমাদেরকে জীবিত করা হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই আমার নিকটে ফিরে আসবা। বিশ্বাস হয় সবাই মারা যাবে? আমাদের নবী মারা গেছেন, নবী মারা গেছেন না? নবী তো মারা যায়নি, নবী এখনো বেঁচে আছেন, নবী এখনো বেঁচে আছেন। ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুনা, আল্লাহ বলেছেন নবী আপনিও মরবেন, আপনার পরে যারা আসবে তারাও মরবে। নবী হায়াতুন নবী, হায়াতুন নবী না? আপনি একটা আয়াত নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযি কুল্লা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বললেন ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু সবাই সেজদা করলো। একটা বাক্য আল্লাহ নিয়ে আসছেন ইল্লা ইবলিস, কে আনে কে সেজদা করেনি? আপনি আগে টানিবেন, আল্লাহ বলেছেন ওয়াইযি কুল্লা লিল মালায়েকাতি ইসজুদু, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা সেজদা করো, আদমকে সেজদা করো, ফাসা জাদু সবাই সেজদা করলেন ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন যে ইল ইবলিস ছাড়া। এই আয়াত নিয়ে আবার ওই জায়গায় যান, গতকালকে আব্দুল নূর মাদানী সাহেব একটা কথা বলছিলেন, কোরআনকে ব্যাখ্যা করতে হবে কোরআন দিয়ে, মনে আছে আপনার? আপনি এখানে নেন, আল্লাহ বলেছেন ফাসা জাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। যদি আমাদের নবী মারা না যেতেন, আল্লাহ বলতেন ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কি বুঝে আসে আপনাদের? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যাদের জীবন আছে, যারা জীবন পেয়েছে, সবাই মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু যদি আমাদের নবী হায়াতুন নবী হতেন, নবী মারা না যেতেন, তাহলে আল্লাহ বলতেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না আয়াতে? যদি নবী মারা না যেতেন, তাহলে আল্লাহ বলে দিতেন সবাই মারা যাবে ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা কি বলেছেন? বলেননি? নবী হায়াতুন নবী কি করে হলো? ও নবী এখনো কবর থেকে হাত বের করে মোসাফা করে। যেই ব্যক্তি বলেছে নবী হায়াতুন নবী, ওকে নতুন করে কালেমা পড়তে হবে। যেই ব্যক্তি বলেছেন নবী নূরের তৈরি, ওকে কালেমা পড়তে হবে। যেই ব্যক্তি বলেছেন নবী কবর থেকে এখনো হাত বের করে মোসাফা করে, ওকে কালেমা পড়তে হবে। যারা এই আকীদা পোষণ করবে, এদের সলাত সিয়াম হজ যাকাত কিছুই কবুল হবে না। আমরা কাদিয়ানি সম্পর্কে বলেছি, বিভিন্ন প্রোগ্রামে বলেছি, বর্তমান ঢাকায় বসে আমার টাকায় সংসার চলে, আপনার টাকায় সংসার চলে। এই সংসদে একজন বামপন্থী লোক বলেছে যারা কাদিয়ানিকে নিষেধাজ্ঞা করেছে এরা নাকি মোল্লাতন্ত্র, এরা ইসলামকে মোল্লাতন্ত্র বলেছে। তোমাকে সাবধান করে বলছি, লতিফ সিদ্দিক মন্ত্রিসভা টিকতে পারেনি, লতিফ সিদ্দিক টিকতে পারেনি, তুমিও টিকতে পারবে না। আজকে যদি এই কুলাঙ্গার মারা যায়, বাংলার আলেমকে আমি ঘোষণা করছি এর জান্নাত করা যাবে না, একে মুসলমানদের কবর দাফন করা যাবে না। তুমি হুঁশিয়ার হয়ে যাও, যদি সাবধান না হও তোমার পিঠে চামড়া থাকবে না। আমরা আপনাকে বলতে চাচ্ছি, এদেশে 90 শতকরা 90 জন মুসলমান কি করে বলতে পারে ইসলাম মোল্লাতন্ত্র? আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষ যখন মারা যাবে, একে প্রথম কবরে কয়টা জিজ্ঞাসা করা হবে? তিনটা? এখানে তো ঠেকে গেলেন আপনি। আপনারা আমরা আহলে হাদিস মানুষ, আমি এখন একটু দেখব পরীক্ষা করে, মানুষ মারা যাওয়ার পর কবরে কয়টা প্রশ্ন হবে একটু হাত। তিনটার পক্ষে কয়জন? দেখেন, সারা জীবন মানুষকে মাটি দিলেন, প্রশ্ন পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই প্রশ্ন,
আজকে বাংলাদেশের মাটিতে প্রশ্ন আউট করার জন্য ফেসবুকে হিরিক পড়ে যায়, প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়ে ছাত্র এ প্লাস পেয়েছে, মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করছে আমি জিবে ফাইভ পেয়েছি আর ইংরেজি কি বোঝায় আমি জিবে ফাইভ, প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে অপারেশন করে কেসি ভিতরে রেখে দিয়েছে, প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করতে গিয়ে রড না দিয়ে বাঁশ দিয়েছে। তাই তো শিক্ষামন্ত্রী বলছেন, সাবেক শিক্ষামন্ত্রী বলছিলেন যে যদি এই ইঞ্জিনিয়ার মাদ্রাসায় পড়তো তাহলে বাঁশ দিত না রডই দিত। চলমান শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান কমই মাদ্রাসায় কোচিং বাণিজ্য নেই, কোচিং বাণিজ্য নেই আর নকল নেই, নকল নেই আর কোচিং বাণিজ্য নেই, একমাত্র কমই মাদ্রাসাতেই, কমই মাদ্রাসাতে নকল নেই আর কোনো প্রতারণা নেই, যেই ছাত্র নকল করে পাস করবে ওই ওই ছাত্রের সার্টিফিকেটটা হারাম, নকল করে পাস করে চাকরি করা হারাম। আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে কবরের প্রশ্ন আউট, ছোটকাল থেকে শুনে আসছেন আজকে উত্তর দিতে পারছেন না, কবরে প্রথমে ইমানদার লোকদেরকে তিনটা প্রশ্ন করা হবে, যদি এই তিনটা বলতে পারে আর একটা কয়টা হলো, আর একটা যদি বলতে পারে তাহলে আর একটা যোগ করা হবে কয়টা হলো, পাঁচটা হলো এক হাদিসে, আবু দাউদের হাদিসে চারটা, আবু দাউদের হাদিসে চারটা আর ইবনে মাজাহ হাদিসে পাঁচটা, তা আমরা জানতাম কয়টা, তিনটা। তো কেমন হয়ে গেল না, তো আমি ভুল বললাম না আপনি ভুল শুনলেন, আমি হাদিসের নাম্বারটা আপনাকে বলছি যে আবু দাউদের 4753 নম্বর হাদিসে মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করবে চারটা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, আর চার নম্বর প্রশ্ন করবো তুমি কিভাবে জানতে পারো না। আর ইবনে মাজার 4268 নম্বর হাদিসে বলছে আর একটা যোগ করে মৃত্যু ব্যক্তিকে ফেরেশতা বলবে তুমি কি আল্লাহকে দেখেছো, আল্লাহকে দেখা যাবে, দেখা যাবে না। আরে আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে 99 বার আল্লাহকে দেখেছেন, চিন্তা করেন, মিছা কথা আপনি বললে হবে, যারা বলেছে আবু হানিফা আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছে তাদেরকে নতুন করে কালেমা পড়তে হবে, মুসা আলাইহিস সালাম দেখতে পারেনি, আমাদের নবী দেখেছেন, দেখেছেন নবী না, দেখেছেন নবী দেখেছেন স্বপ্নে, আহমদে একটা হাদিস পাওয়া যায় আমাদের নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আর ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন না আল্লাহকে দেখেননি, আল্লাহ নূর দেখেছেন, নবী যদি দেখতে না পারে একবার নবীর থেকে বড় হয়ে গেল, নবী তো বড় হয়নি। আমি আলোচনা গুটিয়ে নিয়ে আসবো, আলোচনা গুটিয়ে নিয়ে এসে আপনাকে বলতে চাচ্ছি আমরা যে যেখানে আসি সদা সদা সর্বদা আল্লাহকে ভয় করব, 24 ঘন্টা মৃত্যুর জন্য অপেক্ষা করব। আপনি আগামীকালকে, আপনি আগামীকালকে সলাপ করবেন এ চিন্তা নয়, আপনি এখন মারা যাবেন এই চিন্তা করুন, ইবাদত করে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করুন, ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।